আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে ঢ্যাঁড়স ভাজি করে দেখাচ্ছি আপনাদের ঢেঁড়স প্রথমে আমি কুচি করে পোলে নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে তারপর কড়াইতে তেল গরম করে সামান্য পেঁয়াজ দিয়েছি এক টেবিল চামচের মতো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এলে নরম হয়ে এলে কাঁচামরিচ দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচগুলো সামান্য নরম হয়ে আসলে ঢেঁড়স দিয়ে দিব ঢেঁড়স আছে আমার এখানে এক কেজির কাছাকাছি স্বাদ মতো লবণ দেব পেঁয়াজ দিলাম আমি এক মাঝারি সাইজের একটা তেল দিলাম এক টেবিল চামচ এবার একটু হলুদ দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি ঢেঁড়সটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার ঢেঁড়সটাকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে ভেজে ভেজে নিচ্ছি ঢেঁড়স এগুলো বেশি করে চাপ দিয়ে ঢেকে দিলে কালা নষ্ট হয়ে যায় যতটা সম্ভব ঢাকনা না দিয়ে রান্না করার চেষ্টা করব। তবে সিদ্ধ হওয়ার জন্য সামান্য ঢাকতে হবে মাঝে মাঝে একেবারে না ঢাকলে সিদ্ধ হতে দেরি হবে সেজন্য আমি মাঝে মাঝে একটু ঢেকে দিব কিন্তু যতটা সম্ভব কম ঢাকনা দিয়ে রান্না করাই রান্না করলে আপনার সবজির কালারটা সুন্দর থাকবে একটু পরপর ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব ডেড়সের গায়ে পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসলে ড্যাসটা আস্তে আস্তে মজে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবার ঢেঁড়সটাতে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আস্ত রসুন রসুনের কোয়া ভালো করে খুসা ফেলে পরিষ্কার করে নিয়েছি আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি দিয়েছি আমি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভাজতে থাকবো কারণ আমার রসুন সিদ্ধ হয়ে গিয়ে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার রসুনগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি এবং সিদ্ধ হয়ে গিয়েছে রসুনটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি ঢ্যাঁড়সটা ভাজা ভাজা করে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার বাজি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আসসালামু আলাইকুম